উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতিতে আজ অষ্টম অধ্যায়, যার নাম ভারতের আইন বিভাগ বা ভারতের আইন সভা। ইতিপূর্বে রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত অধ্যায়গুলির অর্থাৎ 1 থেকে 7-এর কিন্তু আমরা এসএকিউ এমসিকিউ প্রশ্ন উত্তর দিয়েছি, রইল 1টি অধ্যায়। তাছাড়া বাংলা, ভূগোল, ইতিহাস ও অন্যান্য কয়েকটি বিষয়ের আমরা কিন্তু শর্ট প্রশ্ন দিয়ে চলেছি এবং বেশ কিছু লং প্রশ্ন দেওয়া আছে, সাজেশন তো রয়েইছে। তাহলে আমরা আজ শুরু করব মাত্র 45টি প্রশ্ন। এই অধ্যায় থেকে মূলত 2টো এমসিকিউ প্রশ্ন আসে প্রত্যেক বছর। প্রথমত, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলা হয়েছে? উত্তর হচ্ছে 5ম অংশে। ভারতীয় পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত হয়, অথবা ভারতের কেন্দ্রীয় আইনসভার কটি অংশ রয়েছে ও কী কী? সংবিধানের 79 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের 2টি কক্ষ অর্থাৎ রাজ্যসভা ও লোকসভা নিয়ে কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়েছে। নেক্সট, ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ কী কী? 2টি কক্ষ, যথা উচ্চকক্ষ তথা রাজ্যসভা এবং নিম্ন কক্ষ তথা লোকসভা। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? না, 552 জন। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত? 545। তার মধ্যে 543 জন নির্বাচিত এবং 2জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর? এই উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে দিও, এবং যদি ভিডিও তোমাদের কাজে লাগছে প্লিজ লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবে, অবশ্যই নোটিফিকেশন কিন্তু অল করবে। 7 নম্বরে, লোকসভার কে সভাপতিত্ব করেন? উত্তর হচ্ছে স্পিকার বা অধ্যক্ষ। লোকসভার প্রধান নেতাকে? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? উত্তর হচ্ছে 25 বছর। লোকসভায় অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন সদস্য নির্বাচিত হন? উত্তর হচ্ছে অঙ্গরাজ্য থেকে 530 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 13 জন। নেক্সট, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? 250 জন। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? না, 245 জন, তার মধ্যে 233 জন নির্বাচিত এবং 12 জন হচ্ছে মনোনীত। এই যে আমরা সায়েশনের পর্ব দেখছি, আমাদের এই চ্যানেলের রাষ্ট্রবিজ্ঞানের যারা দায়িত্বে থাকেন তাদের মধ্যে অন্যতম মণিশঙ্কর বাবু এই সমস্ত প্রশ্নগুলো নির্বাচন করেছেন। তিনি তোমাদের অক্লান্ত পরিশ্রম করে এই সাজেশন বলো বা এর রাষ্ট্রবিজ্ঞানের প্রস্তুতিতে তিনি যথেষ্ট সাহায্য করছেন, তাকে ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। লোকসভায় কে সভাপতিত্ব করেন? স্পিকার। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? উত্তর 30 বছর। রাজ্যসভার কার্যকালের স্বাভাবিক সময়সীমা মানে মেয়াদ কত বছর? মূল উত্তর হচ্ছে 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং তার জায়গায় নতুন সদস্য আসেন। সংসদ, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি কাদের বলা হয়? ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের সাংসদ তথা এমপি বলা হয়। পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিকে করেন? লোকসভার স্পিকার। লোকসভার স্পিকারকে কারা নির্বাচন করেন? লোকসভার সকল সদস্যরা। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? উত্তর হচ্ছে 30 বছর। স্পিকারের অনুপস্থিতিতে কে লোকসভা পরিচালনা করেন? উত্তর হচ্ছে ডেপুটি স্পিকার। ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় কখন অনুষ্ঠিত হয়? 1951-52 সালে। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন। অর্থবিল প্রথম কোথায় উত্থাপিত হয় বা উত্থাপন করা হয় বা নিয়ে আসা হয়? উত্তর হচ্ছে লোকসভায়। লোকসভার অধিবেশন কে স্থগিত রাখতে পারেন? রাষ্ট্রপতি। জরুরি অবস্থা ঘোষিত হলে
লোকসভা কত বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা যায়? এক বছর। নেক্সট, কতজন সদস্য উপস্থিত থাকলে লোকসভায় ফোরাম গঠিত হয়? একের দশ অংশ। পশ্চিমবঙ্গ থেকে কতজন সদস্য লোকসভায় যান? উত্তর হচ্ছে 42 জন। উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাজ্যসভাতে সভাপতিত্ব করেন? উত্তর, ডেপুটি চেয়ারম্যান। তোমরা এই প্রশ্নগুলো লিখে নেবে বা দাগ দিয়ে নেবে বইয়ে, যে কোনো একটা কাজ করবে। পার্লামেন্ট কর্তৃক প্রণীত কোন আইনকে কে বাতিল করতে পারেন? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের সমস্ত দায়িত্ব কোটি বিভাগে ভাগ করা হয়েছে? উত্তর, তিনটি বিভাগে। কেন্দ্রীয় তালিকাভুক্ত 100টি বিষয়, রাজ্য তালিকাভুক্ত 51টি বিষয় এবং যুগ্ম তালিকাভুক্ত 52টি বিষয়। রাজ্যসভার অর্থ বিলকে কতদিনের জন্য আটকে রাখতে পারে? উত্তর হচ্ছে 14 দিনের জন্য। সুপ্রিম কোর্ট কোন মামলা বলে সংবিধানের মূল কাঠামো ছাড়া পার্লামেন্টের যে কোনো অংশ সংশোধন করতে পারে? 1973 সালের কেরল রাজ্য সরকার বনাম কেশবানন্দ ভারতীয় মামলায় এই রায়টি হয়েছিল। কত সালে জিরো আওয়ার আইনি স্বীকৃতি পায়? 1977 সালে। পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? 294 জন। কবে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ লোপ হয়? 1969 সালে। রাজ্যসভায় অনাস্থা প্রস্তাব আনতে গেলে কতজন সদস্যের সম্মতি প্রয়োজন? উত্তর হচ্ছে 30 জন। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার ছিলেন জে ভি মঙ্গলকর। লোকসভার বর্তমান স্পিকার কে? ওম বিল্লা। নেক্সট, নির্ণায়ক ভোট কে দিতে পারেন? স্পিকার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ভারতের এমন রাজ্যগুলির নাম লেখো। তাহলে উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ু। এই 7টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। নেক্সট, রাজ্য আইনসভায় কটি কক্ষ রয়েছে ও কী কী? 2টি কক্ষ। একটি হচ্ছে উচ্চকক্ষ যার নাম বিধান পরিষদ, আরেকটি হচ্ছে নিম্নকক্ষ যার নাম বিধানসভা। তাহলে একটা সভা, একটা পরিষদ। বিধানসভায় সর্বাধিক সদস্য ও সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? সর্বাধিক 500 এবং সর্বনিম্ন 60 জন। ছাঁটাই প্রস্তাব কয় প্রকার ও কী কী? ছাঁটাই প্রস্তাব মূলত 3 প্রকার। নীতি অনুমোদন সংক্রান্ত ছাঁটাই প্রস্তাব, সংকোচের জন্য ছাঁটাই প্রস্তাব এবং প্রতীকী ছাঁটাই প্রস্তাব। শেষ প্রশ্ন, বিধান পরিষদের ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? উত্তর হচ্ছে 40 জন। আমরা পরবর্তী ক্ষেত্রে নবম অধ্যায়টি নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং চ্যানেলে নিয়মিত থাকার জন্য অশেষ ধন্যবাদ।